পুরনো শত্রুতার জেরে নিজের মেয়েকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাবা ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে বড়গাছিয়া শ্রীমুলতলা এলাকায় জানা গিয়েছে গতকাল বড়গাছিয়া শ্রীমুলতলা এলাকার বাসিন্দা শামসারি বেগম তার বাড়িতে বারো বছরের মেয়েকে রেখে বাড়ির পাশে একটি কলে জল আনতে যায় এবং তিনি ফিরে এসে দেখেন বাড়ির পাশে মাঠে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তার মেয়ে তৎক্ষণাৎ তাকে স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন এ ঘটনায় শামসারি বেগম তার মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলেন তার বাবা মুখে কাপড় বাঁধা অবস্থায় তার বাড়িতে এসে কোনো প্রকার তরল জাতীয় কিছু জোর করে খাইয়ে দেয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা ঘটনায় শামসারি বেগম জানান বেশ কয়েকদিন এ ধরে তার স্বামীর সঙ্গে পারিবারিক অশান্তির কারণে তার বারো বছরের মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে অর্থাৎ বড়গাছিয়া শিমুলতলা এলাকায় থাকতেন তিনি এবং তার স্বামী হাটাল এলাকায় থাকতেন পুরনো শত্রুতার জেরেই তার স্বামী তার বারো বছরের মেয়েকে বিষ খাইয়েছে বলে অভিযোগ করেন শামসারি বেগম এই ঘটনায় ওই মহিলার তরফ থেকে জগতবল্লভপুর থানায় একটি অভিযোগ জানানো হয়েছে গতকাল এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হাটাল এলাকা থেকে বারো বছর বয়সী ওই নাবালিকার বাবা শেখ মহাইমেল আলীকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠায় যদিও এই গোটা ঘটনাটি অস্বীকার করেন ওই নাবালিকার বাবা তিনি বলেন আমাকে সম্পূর্ণভাবে ফাঁসানো হচ্ছে এবং দীর্ঘ পনেরো বছর ধরে আমার সঙ্গে ওদের কোনো রকম সম্পর্ক নেই এবং ওরা কোথায় আছে আমি সেটাও জানি না কি হয়েছে বলতে আমি কিছুক্ষণ খালি আগে বাড়ি থেকে আমার বাড়ি মাঠের ধারে আমি গ্রামে এসেছি মানে বরগাছিয়া শিমলতলা ওখান থেকে আমার মাঠের ধারে এক একানে বাড়ি যে বাড়ির আশেপাশে প্রতিবেশী কেউ নেই একটু দূরে বাড়ি আছে এবারে আমি এখান থেকে জামাইবাবুর বাড়ি এসেছি দিদি জামাইবাবুর আমার বাড়িতে চার্জ কারেন্ট নেই আমি চার্জারগুলো চার্জে দিতে এসেছি এবারে আমি বেশি দাঁড়াইও নি আজকে অন্য সময় এসে দাঁড়াই আমি খালি যাচ্ছি আমার একটা মানে পাশের আত্মীয় মামি বলে সে আমায় ডাকছে ওই মা আয়না গো তোর মেয়েকে কে কি খেয়ে দিয়েছে আমার মাথায় ঢোকে না আমার বড় মেয়ে ছেলে আমি কী বলতেছে মামি আমি তো বুঝতে নি তারপরে দেখছি লোকে ভর্তি মাঠেতে যে দেখি আমার বাচ্চাকে জল ঢালতেছে আমি এমনি এই যে আমার এই মাসির ছেলেটা ছিল কারোর সাথে কি শত্রু আমার স্বামী আমাকে আজ থেকে দশ মাস আগে আজ থেকে দশ মাস আগে আমার বিয়ে হয়েছে হাঁটাল গ্রামে পঁচিশ বছর আগে আমার বিয়ে হয়েছে আমার স্বামী নেশা গ্যাজা খায় অতিরিক্ত দিন দা শ্মশানে থাকে তিনি হাটাল গ্রামে আছে শেখ মোহাইমেন আলী আমি আজ থেকে দশ মাস আগে দেখুন দিদি সন্দেহ বলতে আমার স্বামী বাড়িতে থাকা তো আমাদের ওপর টর্চার করতো কিন্তু দশ মাস যে চলে এসছি আমার স্বামী আসেনি আসেনি এবার শাশুড়ি দেওয়ার ননদরা যোগাযোগ রাখে আমার সঙ্গে আমি সেরাম যদি খারাপ ব্যবহার করতাম তাহলে আসতু আমার সঙ্গে যোগাযোগ এই বারো বছর কিন্তু আমার সেটা বুঝে আমার স্বামী নাকি কিছুদিন আগে আমার মেয়ে আমার শাশুড়ি নিয়ে গিয়েছিল হাটাল গ্রামে আমার কাছ থেকে ছিল শাশুড়ি কান্নাকাটি করেছিল আমার মেয়েকে পাঠিয়েছিল আমার শাশুড়ি ফোনকেই নাকি আমার মেয়েকে বলেছে বলে তোরা এখানে কি করতে আসিস তোদের সঙ্গে কিসের সম্পর্ক তোকে মেরেই মেরে ফেলবো নাকি আমার স্বামী বলেছিল আমার মেয়ে এসে আমাকে বলে দিবার চেষ্টা করেছিল এটাই বলছিল হ্যাঁ এবারে আজকের কি ঘটনা দিদি আমি ঠিক বলতে পারবো আপনি কি প্রশাসনকে জানিয়েছেন এখানে এসেছি এখানে ওই দাদাকে আমার ঠিক জানা নেই কি দিদিরা আমাকে যা এ করলো ডাক্তার দিদিরা যে আমরা তুমি একটু দাঁড়াও আমরা পুলিশ কেস করব কিন্তু যেই দাদার সঙ্গে কথা বলছি দিদি এখন পর্যন্ত আমি বুঝতে পারছি সামসারি বেগম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে